আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সকলকে মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শামী, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, তোমরা কি জানো তোমরা অনেক বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী? কেন বলছি? কারণ দেখো, তোমরা প্রথম থেকেই মাইলস্টোন কলেজের সাথে অনলাইন কার্যক্রমে একদম নিয়মিতভাবে অংশগ্রহণ করছো। সেটি জুম ক্লাস হোক, ভিডিও রেকর্ডেড ক্লাস হোক, অথবা গুগল ফর্মে এমসিকিউ বা সিকিউ পরীক্ষা হোক, তোমরা অত্যন্ত নিষ্ঠার সাথে প্রথম থেকেই আমাদের সাথে আছো। আমি মনে করি বাংলাদেশে আমরা একমাত্র কলেজ যে পুরা প্রথম 17ই মার্চ, যেদিন থেকে কলেজটি বন্ধ, মানে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার, সেখান থেকে আজ অব্দি পর্যন্ত মাইলস্টোন কলেজ নিয়মিত অনলাইন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এবং তোমরা আমাদের সাথে আছো দেখে এটা সম্ভব হচ্ছে। এই কারণে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা একটু মনে করে আসি আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। আমরা গত ক্লাসে, তোমাদের কি একটু মনে আছে, আমি একটু মনে করিয়ে দিই, গত ক্লাসে আমরা পড়েছিলাম স্মৃতির সংজ্ঞা এবং স্মৃতির উপাদান বা শর্ত। এটি মনোবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 5 শিখন ও স্মৃতি চ্যাপ্টারে স্মৃতির পাঠটি এখন আমরা অলরেডি শুরু করে ফেলেছি। আমরা শিখন পাঠটি অনেক আগেই, শিখনের অংশটি শেষ করেছি, আমরা স্মৃতি ধরেছি। আজকে আমরা কি করবো শিক্ষার্থী, তার আগে আমরা একটু ছবি দেখাই শিক্ষার্থী। তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, ইভেন তোমরা দেখো যে স্ক্রিনের ছবিটি, ইভেন আমার হাতেও দেখো, আমার হাতেও তোমরা এই ছবিটি দেখতে পাচ্ছ, তাই তো? মজা না? তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, আমার হাতেও দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা কিন্তু সেই যেটা বলছিলাম যে স্মৃতি, তাই না, যেটা আমরা পড়েছি। তাহলে আমরা একটু মনে করে আসি যে স্মৃতির সংজ্ঞাটা কি পড়েছিলাম শিক্ষার্থী। তো স্মৃতির সংজ্ঞাটা হচ্ছে যে দেখো যে স্মৃতিটা কি, স্মৃতি হচ্ছে অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করার ক্ষমতা। হ্যাঁ, তার মানে কি যে অতীত অভিজ্ঞতা থেকে যে আমরা কোনো একটি অভিজ্ঞতা আমাদের থাকবে, আমাদের কোনো কিছু চিন্তা ভাবনা বা কোনো কিছু আমরা শিখবো, এবং সেটা যখন হুবহু একদম সেম টু সেম আমি সেটি বলতে পারবো বা পুনরুৎপাদন করতে পারবো, সেই যে আমার ক্ষমতা বা সেটি মনে রাখার ক্ষমতা, সেটি কিন্তু স্মৃতি। আর স্মৃতি তাহলে কি, মনে আছে নিশ্চয় সূত্রটি যে স্মৃতি কষ্ট শিখন মাইনাস বিস্মৃতি। দেখো কি সুন্দর একটা ছবি আছে। তো এটি কিন্তু স্মৃতির সংজ্ঞা, আশা করি তোমাদের মনে পড়ছে। তো তাহলে আজকে আমরা যেহেতু স্মৃতি পড়ে ফেলেছি, আমরা উপাদানও পড়ে ফেলেছি, আজকে আমরা নতুন কিছু শিখব, ঠিক আছে? চলো আজকে আমরা আমাদের শিখন ফলটি দেখে নিই। আজকে যে শিখন ফলটি শিখবো সেটি হচ্ছে স্মৃতি শ্রেণী বিভাগ, তোমরা বলতে পারবে। স্মৃতি কত প্রকার এটি তোমরা আজকে জানবে, এবং এই প্রকারভেদের মধ্যে দুটি প্রকার রয়েছে, স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী স্মৃতি। এই দুটি প্রকারভেদের ব্যাখ্যা তোমরা করতে পারো, ঠিক আছে শিক্ষার্থীরা? তো এটি ছিল আমাদের শিখন ফল। তাহলে এখন চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। প্রথমে দেখো যে স্মৃতি শ্রেণী বিভাগ আছে। হ্যাঁ, স্মৃতি শ্রেণী বিভাগ, টোটাল স্মৃতি আসলে বেসিক্যালি 3 প্রকার। একটি হচ্ছে সংবেদী বা সেন্সরি মেমোরি বা সংবেদী স্মৃতি, এরপর হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি, এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি বা লং টার্ম মেমোরি। এই তিনটি হচ্ছে স্মৃতি শ্রেণী বিভাগ। আচ্ছা, এখানে দুজন ব্যক্তি, ওনাদের নাম হচ্ছে রিচার্ড আটকিনসন এবং রিচার্ড শিফ্রিন, ওনারা 1968 এবং 1971 সালে এই যে স্মৃতির যে তিনটি প্রকারভেদ দেখতে পাচ্ছ, এই তিনটি প্রকারভেদ বা তিনটি উপাদান নিয়ে একটি মডেল তৈরি করেছেন, ঠিক আছে? এই মডেলটির নাম হচ্ছে মানব ত্রি উপাদান মডেল। দেখো, মানব স্মৃতি ত্রি উপাদান মডেল বা থ্রি কম্পোনেন্ট মডেল। এই মডেল অনুযায়ী এই স্মৃতি, এই প্রকারভেদগুলো বা উপাদানগুলোকে সাজানো হয়েছে। একটি হচ্ছে সংবেদী, একটি হচ্ছে স্বল্পস্থায়ী, এবং আরেকটি হচ্ছে দীর্ঘস্থায়ী। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এই মডেলটি। আচ্ছা, আমরা এখন সরাসরি মডেলটি কি, মানে বর্ণনাটি কি করেছেন রিচার্ড আটকিনসন এবং রিচার্ড শিফ্রিন, সেটা একটু দেখি। দেখো, যখন আমরা পরিবেশ থেকে কোনো উদ্দীপক গ্রহণ করি বা পরিবেশের যে কোনো বিষয় বা বস্তু প্রথমে যখন আমাদের স্মৃতিতে আসে, সংবেদী স্মৃতি বলে। হ্যাঁ, যেই স্মৃতিটা অত্যন্ত অল্প সময়,
4 সেকেন্ড পর্যন্ত এটি ব্যক্তি মনে রাখতে পারে, তারপর সেটি স্মৃতি থেকে হারিয়ে যায়। এটি হচ্ছে সংবেদী স্মৃতি। কোনো পরিবেশ থেকে যখন কোনো উদ্দীপক গ্রহণ করছি তখন সেটি 1 থেকে 4 সেকেন্ড পর মানে সেকেন্ড পর্যন্ত স্থায়ী থেকে, তারপর তথ্যগুলো হারিয়ে যায়। এরপর স্বল্পস্থায়ী স্মৃতি, স্বল্পস্থায়ী মানে অল্প, এটি কিন্তু 1 থেকে 4, এটা একটু বেশি, তার মানে হচ্ছে 18 সেকেন্ড পর্যন্ত, 18-20 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকতে পারে। দেন তারপরে এটার ইনফরমেশনগুলো মুছে যায় মস্তিষ্ক থেকে। দেন তারপরে কি হয়, তারপরে দীর্ঘস্থায়ী স্মৃতি। হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি যখন অল্প স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষেত্রে যখন সেটা অনুশীলন করবে বারবার কোনো কিছু, যে কোনো কিছু, কোনো বিষয় বা বস্তু, পরিবেশ থেকে কোনো উদ্দীপক বিষয় বা বস্তু যখন অনুশীলন করবে, অনেক বেশি অনুশীলন করবে, হ্যাঁ, তখন দীর্ঘস্থায়ী স্মৃতি মানে তখন সেটি মনে থাকবে। বিস্তারিত মহড়া বা মহড়া অনেক বেশি অনুশীলন করবে তখন সেটি দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত হবে, সেটি মনে থাকবে এবং দীর্ঘ সময় পরে সেই স্মৃতি আস্তে আস্তে মুছবে, সহজে মুছবে না, অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ, এটি কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতি। তো মডেলটা এভাবেই দাঁড় করিয়েছে। আবার দেখো দীর্ঘস্থায়ী স্মৃতি আবার কি, রিকল, যে আস্তে আস্তে যখন ভুলে যাব আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? দীর্ঘস্থায়ী স্মৃতি আবার কমতে থাকবে, এক সময় এসে আবার ওটা মনে রাখবে না, তারপরে সেটাতে আবার স্বল্পস্থায়ী হয়ে যাবে, তারপরে এক সময় আসবে একদমই সংবেদিতে এসে সেটি আমরা ভুলে যাব। ঠিক আছে, তো আসলে এটি হচ্ছে একটি মডেল দাঁড় করিয়েছেন আটকিলসন এবং শিফরিন, সেটি যেটি বললাম যে এই মডেলটি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো যে কি বলছি, যে যেখানে সংবেদী স্মৃতি 1 থেকে 4 সেকেন্ড পর্যন্ত স্থায়ী তারপরে ভুলে যাবে, স্বল্পস্থায়ী 18 সেকেন্ড বা 20 সেকেন্ড পর্যন্ত স্থায়ী তারপরে ভুলে যাবে, দেন বারবার অনুশীলন করতে হবে, দেন দীর্ঘস্থায়ী স্মৃতি বা দীর্ঘ সময় ধরে মনে থাকবে, কিন্তু দীর্ঘ সময় ধরে মনে থাকার পরও কিন্তু আস্তে আস্তে তথ্যগুলো হারিয়ে যাবে, তখন আবার সেটি স্বল্পস্থায়ী স্মৃতিতে পরিণত হবে পুনরুদ্দেক। হ্যাঁ, আবার সেটি পুনরায় স্বল্পস্থায়ী স্মৃতিতে চলে আসবে, এইভাবে একটি মডেল দাঁড় করিয়েছে। হ্যাঁ, আশা করি তোমরা এই মডেলটি বুঝতে পেরেছো। এই মডেলটির নাম আসলে মানব স্মৃতি ত্রি উপাদান মডেল, মানব স্মৃতি ত্রি উপাদান মডেল। আশা করি তোমরা মডেলটি বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী, তাহলে এখন আমরা আমার স্মৃতি শ্রেণীবিভাগগুলো জানলাম, এখন আমরা বিস্তারিত চলে যাব। শিক্ষার্থীরা, আমরা শ্রেণীবিভাগগুলোর নাম শিখলাম, এখন আমরা প্রথমেই চলে আসি যে সংবেদী স্মৃতি কি, যে হোয়াট ইজ সেন্সরি মেমোরি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, আমরা এখন শিখব সংবেদী স্মৃতি বা সংবেদী স্মৃতি বা সেন্সরি মেমোরিটা কি। চলো আমরা একটু সংজ্ঞাটি দেখে আসি যে সংবেদী স্মৃতিতে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকের আলোকে দেখা কোনো স্পর্শ বা প্রাথমিক চেতনার বোধ থেকে সৃষ্টি উদ্দীপনার প্রতি স্বল্পকালীন সংবেদী সংরক্ষণ। এটার মানে কি, অনেক কঠিন মনে হচ্ছে না, আমি একটু সহজ করে দিই, যে যে কোনো বিষয় বা বস্তু, তোমরা জানো যে আমাদের 5টা ইন্দ্রিয় থাকে, হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়, এই বিষয় বা বস্তু সেটা স্পর্শ হোক, দর্শন হোক বা শ্রবণ হোক, যে কোনো কিছু, যখন এটার প্রাথমিক বা ফার্স্ট যে আমরা পড়েছি সংবেদনে যে প্রাথমিক চেতনা বা বোধ, হ্যাঁ, এই প্রাথমিক চেতনা যখন খুব অল্প সময়ের জন্য আমাদের স্মৃতিতে থাকে, সংবেদী স্মৃতি, একটু আগে তোমরা দেখেছো মডেলে যে খুব অল্প সময়, 1 সেকেন্ড বা 1 থেকে 4 সেকেন্ড, খুব অল্প সময়ের জন্য যখন থাকে সেটি হচ্ছে সংবেদী স্মৃতি। তোমরা এখানে আরেকটি তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো এই ছবিটি, হ্যাঁ, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, তাই না? দেখো আমাদের যে 5টা ইন্দ্রিয়, যে চক্ষু গণ, যে সেন্সগুলো আছে, যেমন এই যে নাক দিয়ে আমরা স্মেল, তারপরে যে চোখ দিয়ে সাইট, তারপরে টাং টেস্ট, তারপরে তোমার এটা হচ্ছে ইয়ারিং, মানে হিয়ারিং ইয়ার দিয়ে, আর টাচ হচ্ছে স্পর্শ। ঠিক আছে, তাহলে এই যে পঞ্চ ইন্দ্রিয় বা 5টা যে সেন্স আছে, এই 5টা সেন্স থেকে, এই টোটাল পঞ্চ ইন্দ্রিয় থেকে আমরা যখন কোনো কিছু বোঝার বা জানার চেষ্টা করি, সেই সংজ্ঞা থেকে যদি দেখি, তাহলে যে এই প্রাথমিক চেতনা বোধ থেকে খুব অল্প সময়ের জন্য যে সংবেদীটা বা খুব অল্প সময় সংরক্ষণ থাকে সেটি হচ্ছে সংবেদী স্মৃতি, যেটি বলেছি। আচ্ছা, সংবেদী স্মৃতির 2টি বৈশিষ্ট্য আছে, তা আমরা একটু দেখি। প্রথম বৈশিষ্ট্যটা কি, প্রথম বৈশিষ্ট্য দেখি, দেখো যে যা কিছু দেখি বা শুনি তার অগণিত পরিমাণ তথ্য এটি সংরক্ষণ করতে পারে। তার মানে কি, যে আমরা যা দেখছি বা যা শুনছি, মানে আমাদের ইন্দ্রিয়র মাধ্যমে দেখছি বা শুনছি, তার চেয়ে অতিরিক্ত বেশি কিন্তু আমরা আমাদের ব্রেনে দেখতে পারি। শুধু সেটাই না, আশেপাশে যত কিছু আছে সব কিছুই কিন্তু আমরা ব্রেনে ধরে রাখতে পারি, কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য হলেও ধরে রাখতে পারি, এটি বৈশিষ্ট্য। তারপরে বলছে কি,
যে সেকেন্ড যেটা বললাম যে খুব অল্প সময়ের জন্য এই তথ্যগুলো সংরক্ষণ কি করতে পারে, তার মানে কি যেটা বলছিলাম যে অনেক বেশি তথ্য আমরা দেখতে পারি এবং অনেক বেশি তথ্য আমরা সংরক্ষণ করতে পারি, কিন্তু সেটি আবার অনেক 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 বেশি অল্প সময়ের জন্য, হ্যাঁ ওই যে 1 থেকে 4 সেকেন্ড। তো এটি ছিল সংবেদনশীলতার বৈশিষ্ট্য। এরপরে আমরা পরবর্তী ইয়াতে যাবো স্মৃতিতে, তার আগে আমরা আরেকটি ছবি দেখে আসি। শিক্ষার্থীরা দেখো এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, যে ধরো এটি সংবেদী স্মৃতির একটি উদাহরণ যদি দিই, যে ধরো আমি পড়তে বসার সময় বা তুমি পড়তে বসার সময় মোমবাতি জ্বালিয়েছ, ঘর অন্ধকার করে ফেলছো, শুধুমাত্র মোমবাতির আলো জ্বলছে, হ্যাঁ এই সময় যদি তুমি চোখ বন্ধ করে একটু কল্পনা করো মোমবাতির আলোটার উপর হাত টাচ করে বা একটু ইয়ে করে হাত নিবু নিবু করে যদি কল্পনা করো হাতটি একটু আলো ছড়িয়ে দিয়ে, সাথে সাথে চোখ বন্ধ করলে সাথে সাথে তোমার কিন্তু ওই মোমবাতির আলো বা এই ঝলকা নেওয়ার সাথে সাথে চোখ বন্ধ করলে ওটি চোখে পড়বে না খুব অল্প সময়ের জন্য, তারপরে কিন্তু তুমি অন্য কিছু চোখ খুলে বা চোখ খোলার সাথে সাথে তুমি অন্য কিছু চিন্তা করবে। তো এই উদাহরণটা এই কারণে বললাম যে সংবেদী স্মৃতি যে খুব অল্প সময় থাকে সেটি যে তোমার চোখের সামনে যা দেখছো চোখ বন্ধ করলে জাস্ট একটু সময়ের জন্য দেখবা, তারপরে কিন্তু সেটি হারিয়ে যাবে, হ্যাঁ তো মনে থাকবে না। তো এটি আসলে হচ্ছে সংবেদী স্মৃতির একটি ছোট্ট উদাহরণ। এরপর আমার পরবর্তী যে টপিক রয়েছে সেটি হচ্ছে দেখ কি শর্ট টার্ম মেমোরি, তার মানে কি স্বল্পস্থায়ী স্মৃতি। তোমরা দেখতে পাচ্ছ শর্ট টার্ম মেমোরি, তো স্বল্পস্থায়ী স্মৃতিটা কি, তাহলে আমরা এখন স্বল্পস্থায়ী স্মৃতির সংজ্ঞায় চলে যাই। আচ্ছা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্বল্পস্থায়ী স্মৃতি কি, স্বল্পস্থায়ী স্মৃতি হলো একটি স্বল্প ক্ষমতা সম্পন্ন অস্থায়ী সংরক্ষণ ব্যবস্থা, অল্প ক্ষমতা থাকবে অস্থায়ী থাকবে এবং এটি কতক্ষণ দেখো সর্বোচ্চ 20 সেকেন্ডের জন্য, সর্বোচ্চ 20 সেকেন্ডের জন্য। এখানে বলা হয়েছে দেখো অল্প কয়েকটি যেমন 5 থেকে 9টি তথ্য, তার মানে হচ্ছে অল্প সময়ের জন্য কিছু তথ্য সেটি সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 9 এইটুক তথ্য তোমরা ধরে রাখা যায় এটি হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি, হ্যাঁ যে যেখানে খুব অল্প কিছু অস্থায়ী সংরক্ষণ তথ্য আমরা সংরক্ষিত রাখতে পারবো আমাদের স্মৃতিতে ব্রেনে এবং সেটি 20 সেকেন্ড পর্যন্ত থাকবে এবং সেখানে খুব হাইয়েস্ট হলে 9টি বিষয় আমি মনে রাখতে পারবো এবং সর্বনিম্ন আমি 5টি অন্তত মনে রাখতে তো পারবোই, ঠিক আছে এটি হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি, এর চেয়ে বেশি পারে না। আচ্ছা তারপরে দেখো যে এই তথ্য থেকে এই স্মৃতি থেকে কি লিখেছে, যে বাইরের জগৎ থেকে আগত তথ্য সমূহ 1 সেকেন্ড কম সময়ে জমা থাকে। যেটি বলছিলাম যে যখন বাইরে থেকে কিছু আমার মাথায় আসবে তখন সেটি অবশ্যই বেশি সময়ের জন্য জমা থাকে না, সেটি 1 সেকেন্ডের সময় মতো জমা থাকে। এটি কিন্তু সংবেদী স্মৃতির ক্ষেত্রে, হ্যাঁ সংবেদী স্মৃতির ক্ষেত্রে এটি ঘটে থাকে, স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষেত্রেও অল্প ঘটে থাকে, তবে স্বল্পস্থায়ী স্মৃতি অবশ্যই 20 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। তো আশা করি স্বল্পস্থায়ী স্মৃতির সংজ্ঞাটি তোমরা বুঝতে পেরেছ। স্ক্রিনে এখন তোমরা কিছু শাকসবজির ছবি দেখতে পাচ্ছ এবং আমার হাতেও তোমরা দেখতে পাচ্ছ, তাই না দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমার হাতেও তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এই সবজির ছবি কেন দিয়েছি, সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ যে ধরো তোমার বাবা বাজারে যাবে, মা বলে দিল এটা আনতে হবে ওটা আনতে হবে বিশাল জিনিস, হয়তো বাবা বাজারে জিনিসটা নিতে ভুলে গিয়েছে অথবা অল্প কিছু কথা ঠিক আছে শুনে যায় মনে থাকবে, কিন্তু এই যেতে যেতে বাজার হয়তো তোমার বাসা থেকে বেশি দূরে না, কিন্তু যেতে যেতেই দেখা গিয়েছে যে যাওয়ার পরে 2-4 মিনিট পরে আমার ফোন দেওয়া শুরু হয়ে গেছে তোমার বাবার, যে কী কী বলেছিলা জানো, হ্যাঁ এরকম বিষয়টা বা তোমাকে ফোন দিচ্ছে বা মাকে ফোন দিচ্ছে বলে না যে কী কী ছিল, এটা মানে কি যে সে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, স্বল্প সময় তার ভিতর সেটা ছিল সে মনে রাখতে পারে নাই, এই কারণে কিন্তু আবারও ফোন করে সেটি জিজ্ঞাসা করে কনফার্ম করছে। তো আসলে যেই যে বললাম যে স্বল্পস্থায়ী স্মৃতি খুব অল্প সময়ের জন্য মনে থাকে। স্বল্পস্থায়ী স্মৃতি কোথায় অবস্থিত এটা একটু তোমার জানো, এটা তোমাদের বইয়ে নাই, প্রিফ্রন্টাল কর্টেক্স দেখো মস্তিষ্কে, এটা ফ্রন্টাল লব সম্মুখ মস্তিষ্কে, গুরু মস্তিষ্কের উপরে যে আবরণ ফ্রন্টাল লব দেখো এটি হচ্ছে গুরু মস্তিষ্কের সামনের অংশ, এগুলো নিয়ে আমরা খুব ডিটেলস আরেকটি অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে আমরা পড়বো, আজকে শুধু জেনে রাখো যে এটি তোমার এই স্মৃতিটির সম্মুখ অংশ অবস্থিত, হ্যাঁ ফ্রন্টাল লবে ফ্রন্টাল লবে এটি হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এখানে আসলে এই অংশটির জন্যই আসলে মানুষ কম সময় মনে রাখতে পারে, স্বল্পস্থায়ী স্মৃতির জন্য এই অংশটি মস্তিষ্কের দায় সম্মুখ অংশ, এটি জাস্ট তোমাদের মনে রাখার জন্য দেখানো, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা পরবর্তী স্মৃতিতে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা আমরা দুটি স্মৃতি পড়ে ফেলেছি, এবার আমরা 3 নম্বর স্মৃতিটি পড়বো, সেটি হচ্ছে
দীর্ঘস্থায়ী স্মৃতি বা লং টার্ম মেমোরি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমার এখানেও দেখতে পাচ্ছ। হ্যাঁ, লং টার্ম মেমোরি মানে অনেক দিন মনে থাকা। দেখো এখানে একটা ছবি দেখিয়েছে একজন বয়স্ক ব্যক্তি, হয়তো ছোটবেলার কোনো স্মৃতি সে মনে করার চেষ্টা করছে বা সে মনে রেখেছে, এটি কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতি। হ্যাঁ, ছোটবেলা আমি এরকম একটা খেলনায় হয়তো খেলেছিলাম, ঠিক আছে, এরকম হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি, হচ্ছে যে দীর্ঘ সময় ধরে মনে থাকে, তারপরে আস্তে আস্তে সে বলতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই, দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলে। আচ্ছা, দীর্ঘস্থায়ী স্মৃতিটা কি একটু দেখি। দেখো সংজ্ঞাটি, যে উদ্দীপকের সাহায্যে প্রাথমিক চেতনাবোধ থেকে সৃষ্টি উদ্দীপনা যা তথ্যকে দীর্ঘ সময় সংরক্ষণ এবং পুনরুৎপাদন করতে পারে। হ্যাঁ, তার মানে কি, যে যেই তথ্যটা তোমার পরিবেশ থেকে আমরা প্রথম ফিল করছি, চেতনা বা বোধটা আমাদের ভিতর আসছে, সেটা দীর্ঘ সময় পরিবেশ থেকে একটা উদ্দীপনা বিষয়বস্তু বা যে কোনো ঘটনা হোক, আমি সেটি মনে করছি, সেটা ভিতরে নিচ্ছি, সংরক্ষণ করছি, সেটাকে বারবার মনে করছি, পুনরুৎপাদন করছি, বারবার মনে করছি, রিপিট করছি, যার জন্য আমার দীর্ঘস্থায়ী বা আমার সেটি মনে আছে। ঠিক আছে, এটি হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি। আচ্ছা, তোমরা আমি সর্বস্থায়ী স্মৃতি কোথায় অবস্থিত দেখালাম, এখন একটু দেখি দীর্ঘস্থায়ী স্মৃতিটা কোথায় অবস্থিত। দেখো এই যে নীল অংশটি, এই নীল অংশটি হচ্ছে হিপোক্যাম্পাস, এটি মস্তিষ্কের টেম্পোরাল লোবে অবস্থিত। মস্তিষ্কের কোন জায়গায়, মানে এই জায়গাটির জন্যই, হিপোক্যাম্পাসের জন্যই এই মানুষ দীর্ঘ সময় মনে রাখতে পারে। ঠিক আছে, এটা জাস্ট জানার জন্য তোমাদেরকে জানালাম, এগুলো বিস্তারিত আছে, এটি আমরা আমাদের এই মনোবিজ্ঞান প্রথম বাদের অধ্যায় তৃতীয় থেকে পড়বো। ঠিক আছে, তো তাহলে আমরা এখন দীর্ঘস্থায়ী স্মৃতিটাও দেখে ফেললাম। তো বেসিক্যালি দেখা যায় যে, আমরা আরেকটি ছবি দেখাই, দেখো তো সেখানে এই ছবিটা দেখো, এই ছবিটা কি, যে এটা হচ্ছে হয়তো সে কোনো কিছুই মনে রাখতে পারে না। হ্যাঁ, হয়তো বা এই ব্যক্তিটি ধরো তোমার দাদা হতে পারে, নানা হতে পারে, চাচা যে কেউ হতে পারে, সে হয়তো মনে রাখতে পারে না তারিখ বা ডেট বা কয়টি বাজে কত সময়। হ্যাঁ, সহজেই মনে রাখতে পারে না, তো এটিও কিন্তু দীর্ঘ সময় উনি মনে রাখতে পারে না বা কোনোদিনও সে ঠিকমতো বলতেই পারে না, সে শুধু শুধু ভুলেই যায়, সে কোনো কিছুই মনে রাখতে পারছে না। এক্ষেত্রে বয়সের কারণেও হতে পারে, আবার ধরো এই দীর্ঘ সময় ভুলে থাকারও এটা কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতি। যদি একটু মনে না থাকতো পরবর্তীতে ঠিকই আবার যদি মনে পড়তো তাহলে কিন্তু স্বল্পস্থায়ী হতো, কিন্তু হয়তো সে দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারে না, তাই এটি কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রথম শিক্ষণ ফল কিন্তু শিখে ফেলেছি স্মৃতির শ্রেণী বিভাগ, এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় শিক্ষণ ফলে। দ্বিতীয় শিক্ষণ ফল ছিল স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী স্মৃতি পার্থক্য। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বই ছোট চারটি পার্থক্য আছে, আমরা একটি একটি করে দেখি। প্রথম পার্থক্যটি দেখো দেওয়া আছে স্থায়িত্ব। হ্যাঁ, স্বল্পস্থায়ী স্মৃতি খুবই কম সময় ক্ষণস্থায়ী, 30 সেকেন্ড পর্যন্ত হাইস্ট হতে পারে, কিন্তু দেখো দীর্ঘস্থায়ী স্মৃতি হচ্ছে অল্প সময় থেকে অসীম, মানে দীর্ঘ সময় একটি বছরের পর বছর এটি স্থায়ী থাকতে পারে, স্মৃতিকে আমরা ধরে রাখতে পারি। দ্বিতীয়টা দেখো ক্ষমতা, অল্প স্বল্পস্থায়ী স্মৃতির অল্প 7 ± 2, কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতির ক্ষমতা অসীম, যেহেতু অনেক দিন মনে রাখতে পারে। এখানে 7 ± 2টা কি, তোমরা নিশ্চয়ই মনে আছে আমরা একটি ব্যবহার করেছিলাম তাৎক্ষণিক স্মৃতির প্রসার, এখানে কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে কথা বলেছি, 7 ± 2, আমরা কিন্তু ব্যবহারটি অলরেডি করে ফেলেছি। আচ্ছা, এখানে হচ্ছে যে একজন ব্যক্তির স্মৃতি 5 থেকে 9 মধ্যে থাকতে পারে, নয় তার স্মৃতি 7 + 9, 7 + 2 মানে 9, মানে হাইস্ট এত দূর হতে পারে, আবার 7 - 2 মানে 5, মানে সর্বনিম্ন 5 থেকে হতে পারে। তো ধরো নর্মালি যদি যার স্মৃতি ধরো ক্যালকুলেশন করে বৈজ্ঞানিকভাবে তার স্মৃতি আমি নির্ণয় করলাম, মনোবিজ্ঞানী হিসেবে বা যে কেউ একজন সাইকোলজি হিসেবে একজনের স্মৃতি নির্ণয় করো, দেখা গেলো যে তার স্মৃতি শক্তি আসলো 5 অথবা তার 6, তাহলে কি 5 হলে কি, যে সে তার বয়সের তুলনায় ঠিক আছে নিম্ন পর্যায়ে, 6 হলে স্বাভাবিক, 7 হলে মোটামুটি, আর 8-9 হচ্ছে হাইস্ট, তার মানে তার স্মৃতিশক্তি অনেক বেশি প্রখর, অনেক বেশি ভালো। তো এটাই বলেছে যে এই স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষমতাটা অল্প 5 থেকে 9 মধ্যে, মানে 7 + 2 অথবা 7 - 2 এর মধ্যে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু দীর্ঘস্থায়ী এরকম কোনো ক্যালকুলেশন নেই, দীর্ঘস্থায়ী কি অসীম, অনেকদিন মনে রাখা সম্ভব। আচ্ছা, আমরা পরবর্তী পার্থক্যে চলে যাচ্ছি, দেখো স্মৃতির ছাপ, পরবর্তী পার্থক্যটা কি স্মৃতির ছাপ। স্বল্পস্থায়ী স্মৃতিটা বলেছে যে এটি নিজে নিজে পরিবর্তন হয় এবং সহজে এটি মুছে যায়, স্বাভাবিক 30 সেকেন্ড পর্যন্ত মনে রাখতে পারে, 20 সেকেন্ড পর্যন্ত মনে রাখতে পারে, তাহলে অবশ্যই সেটি মুছে যায়, কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতির এই যে ছাপটি একদমই সহজে বোঝা যায় না। আচ্ছা, এরপরে যেটি আছে কারণ,
নতুন শিক্ষণ থেকে উদ্ভূত বাধা এই স্মৃতির মুছে যাওয়ার মূল কারণ। তার মানে কি, যখন আমি আরেকটা জিনিস শিখছি বা আরেকটা জিনিস চোখের সামনে দেখছি, যখন আরেকটি ঘটনা আমার সামনে ঘটছে, তখন সেটি মাথায় নিচ্ছি পূর্বেরটি ভুলে যাচ্ছে বা পূর্বেরটা আর মনে থাকছে না। তো এই কারণেই কিন্তু এটি হচ্ছে মেন কারণ যে আমার স্মৃতিটা মনে থাকে না। কিন্তু দীর্ঘস্থায়িত্বে দেখো যে এইসব কারণ আসলে দীর্ঘস্থায়ী স্মৃতিতে তেমন প্রভাব পড়ে না, যেটি মনে রাখবা এটি সারা জীবন মনে রাখতে পারে। যেমন ধরো একটা যদি উদাহরণ দিই, নর্মালি দেখো দীর্ঘস্থায়ী স্মৃতি কি হতে পারে যে মানুষ সহজে ভুলে না। যেমন আমার লাইফে যদি বলি, দেখো 2000 সালে আমার মায়ের মৃত্যু, আমার মা মারা গিয়েছে 2000 সালে, সেটি কিন্তু আমার জন্য দীর্ঘস্থায়ী, আমি কখনোই সেই মৃত্যু মুহূর্তটা ভুলতে পারবো না, আমি তখন তোমাদের বয়সই ছিলাম। তো এটি হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি। আবার ধরো আমার ধরো স্টুডেন্ট লাইফে, ধরো আমি যখন ভার্সিটি লাইফে ছিলাম, তখন আমি ফ্রেন্ডের সাথে অনেক মজা করেছি, এরকম অনেক সুখময় স্মৃতি রয়েছে, হ্যাঁ বন্ধুদের সাথে, সেটিও কিন্তু ভোলার নয়। তো এগুলো মাঝে মাঝেই খুব মনে পড়ে। আমরা দেখো এত কর্মব্যস্ততার মধ্যে চলে আসছি যে আসলে বন্ধুদের নিয়ে বা সেভাবে আগের মতো কিন্তু স্বাধীনভাবে বেড়ানো সময় দেওয়া সম্ভব না, আমরা আমাদের সংসার নিয়ে ব্যস্ত থাকি, তাই তো? তো তখনও কিন্তু এই যেগুলো অনেক স্মৃতি আমাদের কিন্তু মাথায় আছে, ছোটবেলার অনেক স্মৃতি আমাদের মাথায় আছে, তো এগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি। আমরা ছোটবেলায় অনেক ছড়া পড়েছি, আমরা সহজে ভুলি না, তাই না? আবার এমন আছে যে কিছু জিনিস কিছুদিন আগে পড়েছি সেটাও ভুলে দিচ্ছি, সেগুলো স্বল্পস্থায়ী। তো এই জিনিসগুলোই যে স্বল্পস্থায়ী দীর্ঘস্থায়ী স্মৃতি, বাইরের পার্থক্যগুলো খুব ইজি। এই চারটি পার্থক্য তোমরা অবশ্যই পড়বে, অনেক ইজি, এবং এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তবে এই প্রয়োগমূলক প্রশ্ন এই আজকে যে পড়ালাম এই টপিকগুলো থেকে আসার সম্ভাবনা অনেক কম। এখান থেকে MCQ পাবা, অনুধাবন পাবা, জ্ঞানমূলক পাবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবা, আমি বারবার বলি যে তোমার প্রশ্ন করলে আমাদের সেটি অবশ্যই ভালো লাগবে। তো ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে তোমরা ক্লাসটি ভালো করেছো কিনা। প্লিজ তোমরা রেডি হয়ে নাও আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, প্রথম প্রশ্নটি, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসে যাও, যেহেতু আমি ভিডিওতে আছি আমি দেখতে পাচ্ছি না। তো আশা করছি, আমার বিশ্বাস যে তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলবে এবং আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ক্লাস ওয়ার্ক খাতাটি জমা দিয়ে দিবে। প্রথম প্রশ্নটি, স্মৃতি কত প্রকার? তাড়াতাড়ি লিখে ফেলো, খুব ইজি, কত প্রকার পারলে কি কি সেটাও লিখে ফেলো, ঠিক আছে? তো আশা করি তোমরা লিখছো স্মৃতি কত প্রকার। এর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাচ্ছি, স্বল্পস্থায়ী স্মৃতির সংজ্ঞাটি লিখো। স্বল্পস্থায়ী স্মৃতির সংজ্ঞা অনেক ইজি সংজ্ঞা, তোমরা একটু লিখে ফেলো। স্মৃতি কত প্রকার নিশ্চয়ই লিখে ফেলেছো, 3 প্রকার, কি কি লিখতে বলছি সেটাও লিখে ফেলো। সংবেদী, স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী। ভেরি গুড, যারা লিখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এরপর চলে আসি স্বল্পস্থায়ী স্মৃতির সংজ্ঞাটি লিখে ফেলো। আসলে লিখেছো মানে যে পরিবেশ থেকে যে উদ্দীপনা গ্রহণ করা হয় সেটা যখন খুব স্বল্প সময়ের জন্য আমাদের মস্তিষ্কে ধারণ ক্ষমতা মানে ধরে রাখা যায়, সেটি আসলে কিন্তু স্বল্পস্থায়ী স্মৃতি। এর পরবর্তী যে প্রশ্নটি চলে যাচ্ছে, আমরা একটু দেখো স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী স্মৃতির একটি পার্থক্য, মাত্র একটি পার্থক্য, চারটি করেছে, যে কোনো একটি তুমি একটু মনে করো, আমি কিন্তু বলে দেবো না, যে কোনো একটি লিখে ফেলো। হ্যাঁ, এটি হতে পারে, এটি ক্ষণস্থায়ী, এটি হতে পারে, এটি অল্প, এটি ধারণ ক্ষমতা হতে পারে, এটি পরিবর্তনশীল, ঠিক আছে? আমি বলেই দিলাম মোটামুটি, তোমরা লিখে ফেলো একটি পার্থক্য লিখে ফেলো। ভেরি গুড, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে পার্থক্যটি কি। যে কোনো একটি লাগবে, একটি ক্ষণস্থায়ী, একটি দীর্ঘ সময় সময় মনে থাকে, একটি পরিবর্তনশীল, সহজেই মুছে যায়, অপরটি মুছে না, কখনোই মোছা সম্ভব না, এরকম যে কোনো একটি পার্থক্য চারটি থেকে তোমরা লিখে ফেলো। শিক্ষার্থী ধন্যবাদ, আমার মনে হয় তোমরা লিখে ফেলেছ আশা করি। তো এখন আমরা আরেকটা একটু ছবি দেখি ক্লাসের শেষে, শেষ ছবিটি আমি দেখাই, কি ব্রেন না, আমাদের ব্রেন, তাই না? দেখো আমাদের মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক এক মিনিটে এই অবস্থার মধ্যেই আছে, তাই না? আমাদের এইভাবেই আমরা কার্যক্রম চালাচ্ছি। হ্যাঁ ব্রেন, সুন্দর না ছবিটা? আমার ভালো লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছবিটা। তো ব্রেনটাকে অবশ্যই কাজে লাগাতে হবে, ঠিক আছে? এই যে এতক্ষণ পড়লাম, কি লিখেছি, ডোন্ট ফরগেট, এই যে স্মৃতি নিয়ে এত কিছু পড়াচ্ছি, সহজে ভোলা যাবে না, এটা যেন স্বল্পস্থায়ী স্মৃতি না হয়, এটা যেন দীর্ঘস্থায়ী ভাবে মনে থাকে, এবং এটা এই যা পড়াচ্ছি এগুলো ভালোভাবে আত্মস্থ করবে এবং দীর্ঘস্থায়ী ভাবে মনে থাকে, এটা যেন, এটাই কামনা করি। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আশা করি স্টে সেফ, স্টে হোম। হ্যাঁ অবশ্যই মাস্ক পরবে, মাস্ক পরবে এভাবে কিন্তু ওভাবে না, ঠিক আছে? মাস্ক খুব সঠিক নিয়মে পরবে, যদি খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবো না, যদি বের হও অবশ্যই মাস্ক পরে বের হবা, নিজের যত্ন নিবা, পরিবারের যত্ন নিবে, বাবা মাকে সাহায্য করবে, ভাই বোনকে আদর করবে,
আজকে এই পর্যন্তই। তোমাদের পুরো ক্লাসটি যারা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, সবাইকে অনেক 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 ভালোবাসি। এটি তোমরা জানো, আমি তোমাদের অনেক ভালোবাসি। ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো।